আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আপনাদের দোয়াই এবং আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকেই রমজানের শুভেচ্ছা আর আজকে হচ্ছে ষষ্ঠ রোজা আসলে আমি এতদিন কোনো ভিডিও করি নাই এই জন্য ইউটিউবে কোনো ভিডিও আপলোডও করি নাই একটু অসুস্থ ছিলাম আর টুকটাক কাজ পড়ে গিয়েছিল দ্যাটস ওয়াই আমি ইউটিউবে ইরেগুলার হয়ে গিয়েছি তো যাই হোক আজকে হচ্ছে ষষ্ঠ রোজা আর আমি অলরেডি এখন সেহেরিটা রান্না করেই নিলাম কারণ যারা ঢাকায় থাকে তারা জানে যে গ্যাসের কিন্তু অনেক প্রবলেম হয় আসলে তো এই কারণে আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম আর রান্না কমপ্লিট করার পর গোসুল করে নামাজ পড়ে ভাবলাম যে অনেক দিন পর মানে আপনাদের সাথে একটু কথা বলি এবং আজকে আমি ভিডিও আপলোড করতে চাচ্ছি দ্যাটস ওয়াই আমি ভাবলাম যে আজকে আমি কি কি করেছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর আজকে হচ্ছে ষষ্ঠ রোজা তো ষষ্ঠ রোজার প্রস্তুতি চলতেছে এতদিন আমি কোনো ভিডিও করি নাই দ্যাটস ওয়াই কিন্তু আপলোড করা হয় নাই আসলে রোজার খুব ব্যস্ততা ছিল আর মানুষ থাকলে ব্যস্ততা একটু বেড়ে যায় তো এই কারণে আসলে ইউটিউবে ইরেগুলার হয়ে গিয়েছি তো দ্যাটস ওয়াই আজকে আমি ভাবতেছি যে আজকে আমি কি কি করেছি এবং ইফতারির কী কী আইটেম থাকছে এবং শেহরের কি কি আইটেম থাকছে আমি আজকে আজকে ষষ্ঠ রোজাটা আপনাদের সাথে একটু শেয়ার করব তো ঠিক আছে এখন আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি চলুন আমরা দেখে আসি যে আজকে আমি শেহরিতে কি কি রান্না করেছি তো আমি কথা বলতে বলতে কিচেনে চলে আসলাম আসলে কিচেনে অনেক বেশি গরম আর আমি গোসল করে মাত্র মানে ঘেমে যাচ্ছি প্রচণ্ড গরম আর এগুলা কালো হইছে এটা এই কড়াইটা আপনাদের ভাই আমি যখন অসুস্থ ছিলাম তখন আপনাদের ভাই রান্না করতে যে পুড়িয়ে ফেলেছিল আর ওগুলো তো নন স্টিকের নন স্টিকের গুলো তো সাইজ কালো হয় সেটা সবাই জানেন আর এই কড়াইটা আমার পুড়ে গিয়েছিল পুড়ে যাওয়ার কারণে কিন্তু এরকম এটা আমি আর তুলতে পারি নাই পরবর্তীতে তো ঠিক আছে আমি এখন ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি কি রান্না করেছি তো এই তো আজকে আমি কী কী রান্না করেছি সেটা রান্নাঘরেই এই তো বাটিল করে রেখেছি আজকে আমি রান্না করেছি হচ্ছে পটল ভাজি এখানে আছে পটল ভাজি এখানে আছে সিম আলু ভাজি আর এখানে আছে ডিম ভুনা আসলে কি আজকে যেহেতু ষষ্ঠ রোজা তো এতদিন রোজাতে মুরগির মাংস তারপরে চিতল মাছ যে করা হয়েছিল আপনাদের ভাইয়া কিন্তু একটুও খায়নি এবং সে রোজা করেও তার সমস্যা হচ্ছে বলতেছিল যে মাংস খেয়ে পানির তিপাসা বেশি লাগে মাছ খেলে গন্ধ লাগে মানে নানান রকম প্রবলেম তো আজকে আমি ভেবেছি যে আজকে আমি ভাজির উপর দিয়েই চালিয়ে দিব আর সেহরিতে কিন্তু ভাজি ভুজি খেয়ে মানে সকালবেলায় বোর কিন্তু ভাজি বা ভর্তা মানে শুকনো জিনিস খেতে বেশি ভালো লাগে আমার কাছে সেটা মনে হয় আর এখানে আমি বেলের শরবত করে রেখেছি এখানে চিনি মিক্স করেছি আমি গলাতে দিয়েছি চিনিটা এখানে বেলের শরবত করে রেখেছি এটা ইফতারির জন্য আর এটা এখন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো তাহলে ঠান্ডা হয়ে থাকবে আসলে এখন বাজে তিনটা এখন দুপুর তিনটা বাজে তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব। ইফতারির আগে বের করব। তো আগে করে রাখলাম কারণ আমি চিন্তা করছি যে এখন একটু কোরআনশিপ পরবো দ্যাটস ওয়াই সব কিছু আগে রেডি করে রেখে দিয়েছি এখন আর ঝামেলা নেই আর বিকালবেলাতে শুধুমাত্র পেঁয়াজি বেগুনি এগুলো ভেজে নিব এগুলো ভাজতে সময় লাগবে না এগুলো সব কিছু রেডি করাই থাকে তো ঠিক আছে এখনকার মতো আমি ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি এটা আমি ফ্রিজে ঢুকিয়ে দিব আর এখানে তরকারিগুলো আছে এগুলো একটু রুম টেম্পারেচার হলে মানে গরমটা গরম হয়ে আছে তিনটাই তো গরম কমে গেলে এগুলো আমি বাটি ফ্রিজে রেখে দেবো আর সেহেরির সময় বের করব কারণ আমরা ইফতারির পর কেউই আর ভাত খাই না একবারে সেহেরি খাই তো ঠিক আছে এখন ক্যামেরাটা বন্ধ করে দিচ্ছি তো ইফতারির টাইমটা হয়ে গিয়েছে আর ইফতারিতে আজকে আমি কি কি বানিয়েছি এখানে সব কিছু গুছিয়েই রেখেছি আর আজকে আমরা ডাইনিং টেবিলে এফতারটা করছি না মানে টিভির রুমে যাচ্ছি তো ওইখানে হচ্ছে ফ্লোরে ইফতারটা করবো একসাথে এখানে শরবতের জন্য ট্যাঙ্ক ভিজিয়ে রাখা হয়েছে আর আপনারা দেখেছেন যে বেলের শরবতও অলরেডি আমি করে রেখেছি ওটা ফ্রিজে আছে ওইটা ইফতারি একটু আগে বের করব তো ওই তো আমি সব রেডি করে রেখেছিলাম আর আপনাদের ভাইয়া সব নিয়ে যে ওই তো ফ্লোরে রাখছে আসলে ডাইনিং টেবিলে ইফতার করা হয় কিন্তু আজকে হঠাৎ করে ফ্যানটা খুব ডিস্টার্ব করছে মানে ডাইনিং টেবিলের এই দিকে এই সাইডে যে ফ্যানটা তো ফ্যানটা সুইচ দিলেও মানে চলতেছে না কি হয়েছে সমস্যা তো আপনাদের ভাই বলছে যে ওই ঘরে আজকে ইফতার করুক পরে এফতার করার পরে ফ্যান কি হয়েছে সেটা দেখবে আর এই টাইমটাতে ও আমি দুজনে একদম লাট অবস্থা আর এত বেশি গরম গরমে থাকা যায় না তো এই তো আমি মুড়ির টোপটা নিয়ে আসতেছি আর আজকে আমি আর ভাজাভুজি খাবো না আমি আমার জন্য একটু নুরুলস করেছি আর কিছু ফল আছে তো এটা খাওয়ার পরই আমি একটু ভাত খাবো আজকে রাত্রে মানে চিন্তা করছি তো দেখি এফতার খাওয়ার পর কী অবস্থা হয় এফতার খাওয়ার পর আসলে কোনো কিছু আর খেতে ইচ্ছা করে না পেটটা একদম ভরে যায় আর আপনাদের ভাই আর অভ্যাস হলো সব কিছু ভাজাভুজি সব কিছু একসাথে মিক্সড করে সে একটা গামলা বা বাটিতে মাখিয়ে খায় তো এই তো তার জন্য আমি রেডি করে দিয়েছি পেঁয়াজ মরিচ সব কিছু কেটে ছোলা টোলা সব কিছু রেডি করে দিয়েছি আর এই তো বাইরের অবস্থা দেখুন ইফতারির কিছুক্ষণ আগ মুহূর্তে আর এখন তো ফুললি লকডাউন চলতেছে এই তো নিচে এই হোটেলটার সামনে অনেক বেশি বিক্রি হয় আমি এখানে বসে বসে সারা দিন দেখি তো বাইরের আবহাওয়াটা একদম দেখতেই পাচ্ছেন কি রকম গুম ধরে আছে আর এখন তো আর রোদটা নাই কারণ এফতারির একটু আগ মুহূর্তে ভিডিওটা করা তো যার কারণে বাইরে কোনো রোদ নেই বাট বাইরে কোনো বাতাসও নাই একদম আবহাওয়াটা খুব ভারী হয়ে আছে তো যাই হোক আমরা এরটা একটা গুছিয়ে ফেলেছি তো আজান হলে ইনশাল্লাহ ইফতারটা করব। আর আজকে আমার খুব বেশি পানির তিপাশা লেগেছে মানে খিদা একটুকু লাগে না আমি রোজা থাকলে আমার কেন জানি খিদাটা খুব কম হয় কিন্তু আমার পানির তিপাশাটা একটু বেশি লাগে কারণ কাজকাম করা হয় এই কারণে মেবি তো ঠিক আছে আপনাদের ভাইয়া নিচে বসে গিয়েছে আমি ক্যামেরাটা অন করেছি দ্যার সয় আমি নিচে বসিনি আর এই তো আপনাদের ভাইয়া টিভি দেখার জন্য আসলে এই ঘরে এসেছে তো এই তো সময় দেওয়া হয়েছে মানে ঢাকাতে কতক্ষণ তো ঠিক আছে ইফতার খাওয়ার পরে আবার আমি আপনাদের সাথে ইনশাআল্লাহ কথা বলবো আর আজকের দিনটা আমার খুব খারাপ গিয়েছে মানে শরীরটা খুব বেশি খারাপ ছিল আসলে বুঝতেছি না যে কেন এরকম করছে আর আমার আসলে না খাওয়া থাকলেই বিপিটা একটু বেশি লো হয়ে যায় তো ইনশাল্লাহ রোজাগুলা যেন আল্লাহ ভালো মতো করাই এটাই আর সারা সারাদিনই শরীরটা বেশি খারাপ ছিল এ কারণে এখনও অনেক বেশি খারাপ লাগছে তো আমি জাস্ট শুধু ক্যামেরাটা বেডের উপরে বসেছিলাম আপনাদের ভাই বারবার আমাকে নিচে বসার জন্য বলতেছিল। আমি আসলে বেডে বসেই ক্যামেরাটা জাস্ট অন করেছিলাম আর আপনাদের ভাইয়া আমাকে মানে কথাতেই মজিয়ে রাখতেছিল। কারণ আমি বারবার বলতেছিলাম যে ভালো লাগছে না এই কারণে সে আমার সাথে অনেক বেশি গল্প করতেছিল তো এই ইফতারির আগ মুহূর্তে কথাও বের হয় না মুখ দিয়ে গল্প তো দূরের কথা আমি শুধু হুঁ হুঁ করতেছিলাম আর সে বক বক করতেছিল তো আমি আজকে মানে গত দিন গত রোজাতে ইফতারি খাওয়ার পর আমি বেশি অসুস্থ হয়ে গেছিলাম কারণ সারাদিন না খাওয়ার পর এই সন্ধ্যার দিকে ভাজাভুজি তেলের জিনিস খাওয়ার পর গ্যাসের অনেক বেশি প্রবলেম করে তো গ্যাস্ট্রিকের কারণে শরীরটা বেশি খারাপ লাগতেছিল তো আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি আর মানে হচ্ছে তেলের কোনো জিনিস খাবো না ভাজাভুজি আমি আমার জন্য একটু নুরুস করেছি আর একটু ফল কেটে নিয়েছি তো আপনাদের ভাইয়াকে মাখিয়ে দিচ্ছিলাম সে তো বলতেছে তুমি তোমার মতো নুরোস করেছো আমাকে কে মাখিয়ে দেবে তো আমি বললাম যে আমি যখন রেডি করে দিয়েছি মাখিয়েও দিতে পারবো আমি মাখিয়ে দিচ্ছি আর এটা ইফতারির দুই মিনিট আগে তো পেঁয়াজি বেগুনি এরকম ছোট ছোটো টুকরো করে তারপরে পেঁয়াজ মরিচ তারপর টমেটো এগুলো সব কিছু দিয়ে ছোলা সব কিছু দিয়ে সে মাখিয়ে তারপরে হচ্ছে মড়িটা খায় আর এটা খাওয়ার পর সে আর কোনো ভাত খায় না তারাবিন নামাজ পড়ে এসেও হালকা ফল খায় তারপরে একদম সেহেরি করে তো আমি এটাই বলতেছিলাম যে এইভাবে চলতে থাকলে শরীর বেশি খারাপ হয়ে যাবে আমি ওকে এত মানা করি যে সারা দিন রোজা থাকার পর এভাবে যেন তেলে ভাজা জিনিসটা অ্যাভয়েড করে বাট সে শোনে না আমি বলি যে ইফতার করার পর অল্প একটু ভাত খেতে সে ভাতও খাবে না তো ঠিক আছে আমরা ইফতারটা করি টাইমটা বেশি নাই তো সন্ধ্যায় ইফতারি করার পর তারাবির নামাজ পড়ে এসে দেখছি আপনাদের ভাইয়া চাউমিন নিয়ে এসেছে চাউমিন নিয়ে এসে আসা বলতে সে চাউমিন অর্ডার করেছে তো তার নাকি চাউমিন খেতে খুব ইচ্ছা করছিল তো সে ফুড পান্ডাতে চাউমিন অর্ডার করেছে আর এই তো আমি খাচ্ছি আর খেতে খেতে বলতেছি যে তুমি চাউমিন অর্ডার করেছো বাট আমার বার্গার খেতে ইচ্ছা করছে আসলে সকাল থেকে আজকে রোজা করে সকালে আমি মানে বলতে যাচ্ছিলাম কিন্তু বলা হয়নি আসলে আপনাদের ভাইয়াকে যে আজকে ইফতারির পর আমি বার্গার খাবো বার্গার খেতে ইচ্ছা করতেছিল তো ইফতারি খাওয়ার পর পেট অনেক বেশি ভরপুর হয়ে যায় পানি খেতে খেতে জুস খেতে খেতে তো আর ওইটা বলা হয়নি তো দেখছি চাউমিন দেখার পর আমি সেটা বললাম তো আপনাদের ভাইয়া আমার জন্য আবার বার্গার অর্ডার করেছে তো এই তো বার্গার চলে এসেছে একটা পার্সেল শেষ করছি দুইটা আসলে দুই জায়গা থেকে অর্ডার আসছে একটা চাউমিন খাওয়া দাওয়া করে শেষ করছি এখন আসছে বার্গার একটু খুলো না

তুমি ফ্রেঞ্চ ফ্রাই নিছ এটা আমি আর প্লেট নিবন খেয়ে ফেলব হুম এটাতেই নিব ফ্রেঞ্চ ফ্রাই আর বার্গার এই যে এটা এটা একটু হচ্ছে খুলে নাও দাঁড়াও দাঁড়াও আর তুই তুই তো না দেখো কিভাবে কি করি কোথায় আগে বসাবে সেটা বলো আস্তে সাবধান কারণ ওরা ফুরুত করে উড়ে যাবে আস্তে 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 বসা রে দাও তুমি দিয়ে বসাবে সেটা বলো দাও না এদিকে বসালেই হবে এই যে এই সাইডটাতে দাও নিচের দিকে একদম নিচে থাকবে জিনিসটা এই পাশে দিই তো এই পাশে না খাবারের এই পাশে দিও না এই পাশে খাবার আর পানি তো এই যে এই কর্নারটা দিতে এই কর্নারের নিচের দিকে ওই কর্নারটা যেটা এখানে বক্সটা আছে না এই বক্সটা এটা সারা নিতে হবে কেন ওখানে তোরা বসে থাকে আমি যেছিলাম একদমই বলবো যে নিচে নিচে থাকতো নিচে তাহলে দেখা যাবে সম্ভব আচ্ছা এইটা একটু সরায় না তাহলে ওই ওইটাতেই তো আছে ওরা তো আমার এই পাখি দুটোর জন্য নতুন একটা বাসা নেওয়া হয়েছে আপনারা দেখেছেন তো তাদের এই বাসার জন্য এই হাড়িটা কিনলাম কারণ আমার পাখি দুটো ডিম পেরেছিল তো তাদের ডিম পাড়া যেন মানে কোনো সমস্যা না হয় বা ডিম যেন এই দিয়ে ফেটে বের হয়ে না যায় তো এই হাঁড়িটা কিনে নিয়ে আসা হয়েছে আর দেখতে পাচ্ছেন কি ভালোবাসা তাদের দুজন একসাথে এক জায়গাতে আছে তো তাদের জন্য এই বাসাটা কিনেছিলাম সেটা আপনারা এর আগের ভিডিওতে দেখেছেন তো আমরা এই নতুন বাসায় ওঠার পর আমরা মানে চিন্তা করেছি যে পাখিদের বাসাটাও চেঞ্জ করার দরকার তো তাদেরকেও একটা দোতলা খুব সুন্দর একটা বাসা নিয়ে এসে দিয়েছি তো এই বাসাটা দেখতে খুব চমৎকার দেখতেই পাচ্ছেন আপনারা খুব সুন্দর তো খাবার পানির ব্যবস্থা আছে যে দুটো জানালা তো এই দুটো জানালার ভিতরে একটাতে খাবার দেওয়া হয় একটাতে হচ্ছে পানি দেওয়া হয় আর ভিতরে হাঁড়িটা দেওয়া হলো ডিম পাড়ার জন্য বা বাচ্চা ফুটানোর জন্য আর আমার এই পাখি দুটো ডিম পেরেছিল কিন্তু ডিম ফুটিয়ে নিজেরাই খেয়ে ফেলেছে তো এটা মেবি ক্যালসিয়ামের জন্য তো দেখা যাক এখন আর ডিম ডিম পারে কিনা। আর আজকে আবহাওয়াটা এতক্ষণে মনে হচ্ছে একটু নরম হলো বাতাস উঠেছে অনেক বেশি আর বাতাসের সাথে ধুলো ফ্রি তো ফার্নিচারগুলো একদম ধুলোতে নষ্ট হয়ে যায় তো আমি এখন এখানে বেশিক্ষণ থাকব না বেলকনিতে আমি রুমে চলে যাব আর এখন একটু রেস্ট নিব তো ঠিক আছে আমি আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ